যাত্রা বিলম্ব হওয়ায় কমলাপুর স্টেশনে দিনভর সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। বৃহস্পতিবার রাতে স্টেশনের অদূরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় 12 ঘণ্টা পর লাইন মেরামতের কাজ শেষ হয়, ফলে 10 ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে কোনো কোনো ট্রেন। এর জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা নষ্ট হওয়াকে দায়ী করেছেন রেলওয়ে কর্মকর্তারা, আর যাত্রীরা দুষছেন কর্তৃপক্ষের অবহেলাকে। কেউ 6 ঘণ্টা, কেউ আবার 8 ঘণ্টা। ছবি বলছে ভোগান্তির মাত্রাটা ঠিক কতটা বেশি। ভোর 6টার ট্রেন যখন দুপুরেও ছাড়ার সম্ভাবনা থাকে না, তখন শুয়ে বসে থাকা ছাড়া আর কী বা করার থাকে। পুরুষ যাত্রীরা এদিক সেদিক ঘোরাফেরা করলেও নারী শিশুদের কষ্টের শেষ নেই। কোথায় বলবেন, কার কাছে জানবেন ট্রেন যাত্রার সময় কোনো দিশা পাননি তারা। ট্রেন ছাড়ছে 12:01, ট্রেন ছাড়ার 5 মিনিটের মাথায় ট্রেনের লাইনচ্যুত হয়ে গেছে। 4 ঘণ্টা ধরে জয়ন্তী এক্সপ্রেস 11:15 ছাড়ার কথা, এখন বাজে ঠিক আছে 11:12, এখনও তো প্ল্যাটফর্মে আসে নাই। 8টা টাইম দিল, 9টা টাইম দিল, 10টা 40 দিল, তা এখন দিছে 11:50, মানে কতক্ষণ আসবে সেটাও জানি না। আমি আসছি হচ্ছে 8:10, এখানে 9টা 10-এর ট্রেন ছিল, এখনও তো আসে না রংপুর এক্সপ্রেস। একদিকে যাত্রায় বিলম্ব, অপরদিকে কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা না পাওয়া, দুয়ে মিলে ক্ষোভের পারদ তুঙ্গে ওঠে যাত্রীদের। অনেকে দিশা না পেয়ে গণমাধ্যমের কাছে জানতে চান ট্রেন ছাড়ার সময়। 6টার সময় তো আমরা কমলাপুর স্টেশনে হাজির হয়েছি, ভালো কথা। এমন কথা হচ্ছে আমাদের ক্ষেত্রে নির্দিষ্ট টাইম দিতে হবে নাকি? আচ্ছা, আপনি একটা কাজ করছেন, আপনি জানবেন না কত সময় লাগতে পারে, ম্যানেজমেন্ট জানবে না? কয়েক ঘন্টা অপেক্ষা করেন বা আপনারা যাদের আশপাশে বাসা আছে আপনারা চলে যান, আপনারা এতটা সময় আসেন, কিন্তু এটা কি একটা ইনফরমেশন দেওয়া আমাদের কর্তব্য ছিল না ওনাদের? প্রায় 7 ঘণ্টা হয়ে গেছে, এখনও আমার ট্রেনের শিডিউল যে বোর্ডে দিব যে এত নম্বর 5 নম্বর 6 নম্বর প্ল্যাটফর্মে আপনি ট্রেন আসবে, এরকম কোনো একটা নির্দিষ্ট কোনো ইয়ে পাইতেছি না। আমরা বারবার জিকেই রাম গিয়া, এরপরে কিছু জানান না, জানাইলে তো আপনারা কিছু জানেন না। দুপুর 12:30টার দিকে ঠিক করা হয় বিপর্যস্ত লাইন। 12 ঘণ্টা আটকে থাকার পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিকে নেওয়া হয় প্ল্যাটফর্মে, এরপর একে একে ছেড়ে যায় আটকে থাকা ট্রেনগুলো। কক্সবাজারগামী ভোর 6:15 পর্যটক এক্সপ্রেস দুপুর 1:45 দিকে ছেড়ে যায় কমলাপুর স্টেশন। আগামীকাল থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করবে বলে জানান কর্মকর্তারা। ট্রেন অপারেশনটা এখন ম্যানুয়ালি হচ্ছে, যার কারণে আপনি একটা ট্রেন রিসিভ করতে আমার প্রায় আধা ঘন্টা, ডিপার্চার করতে আধা ঘন্টা লাগছে, কারণ পয়েন্টগুলো নিজের হাতে সেট করে লক করতে হচ্ছে। তো এই কারণে কিছুটা আপনার বিলম্বিত হচ্ছে ট্রেন চলাচল। তো আশা করছি আমাদের সমস্ত এক্সপার্টরা বা যারা রেলওয়ে কর্মচারী কর্মকর্তা আছেন তারা সবাই একযোগে কাজ করতেছেন ওখানে। তো আশা করছি আজকের মধ্যে আমরা স্বয়ংক্রিয় ব্যবস্থা ফিরে যেতে পারবো, কালকে থেকে হয়তো বা আমাদের অটোমেটিক যে সিগন্যালিং ব্যবস্থাটা সেটা চালু হয়ে যাবে। কর্মকর্তারা জানান বিলম্বের কারণে একই রুটে চলাচলকারী পরের ট্রেনগুলোতে যেতে পারবেন সকালের ট্রেনের যাত্রীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।